দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো সর্বপ্রথমে জানিয়ে দিচ্ছি ইসরায়েলি বর্বরতা ও হামাসের পাল্টা জবাব নিয়ে সোশ্যাল মিডিয়ায় উত্তাপ এদিকে চল্লিশ মিনিটে ১৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি যুদ্ধ বিমান দর্শক এখন জানবেন সংঘাত থামাতে তেল আবিপের যুক্তরাষ্ট্রের দূত অন্যদিকে পশ্চিম তীরে দশ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি সেনারা এছাড়াও রয়েছে যে কোনো সংঘাতে ইসরায়েলের একক আধিপত্যের যুগ শেষ বলছে হামাস সর্বশেষ জানিয়ে দিচ্ছি ইয়েমেনে বোমা বোমাবসন বন্ধ করে দখলদার ইসরায়েলে হামলা করুন সৌদিকে বলছে হুতি প্রধান দর্শক এখন জানিয়ে বিস্তারিত দিব ইসরায়েলি বর্বরতা ও হামাসের পাল্টা জবাব নিয়ে সোশ্যাল মিডিয়ায় উত্তাপ ফিলিস্তিনের গাজায় ইহুদিবাদী ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দখলদার রাষ্ট্রটির গেল কয়েকদিনের বোমা হামলা এ পর্যন্ত অন্তত আটচল্লিশ জন নিরাপরাধ ফিলিস্তিনি নিহত হয়েছে এর মধ্যে চোদ্দ জন শিশু ইসরায়েলির মানবতা বিরোধী এই নৃশংসতার বিরুদ্ধে ফেসবুকে খব নিন্দা ও প্রতিবাদ ঝড় বইছে বিশ্বব্যাপী মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে এই আগ্রাসন রুখে দেওয়ার ডাক উঠেছে নেট দুনিয়ায় এদিকে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখার তাও প্রতিরোধের খবর ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় সংগঠনটি ইহুদিবাদী ইসরায়েলের অবৈধ বসতি লক্ষ্য করে ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে। রয়টার্স ও বিবিসি বলছে, মঙ্গলবার গভীর রাত থেকে শুরু করে বুধবার সকাল পর্যন্ত 130টির বেশি রকেট হামলা ঠেকাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে ইসরায়েল। হামাসের এই সাহসিক জবাবে ব্যাপক প্রশংসিত হয়েছে সামাজিক মাধ্যমে। ফিলিস্তিনি ও ইসরায়েলের মধ্যকার এই সংঘর্ষে 6 ইসরায়েলিও মারা গেছে বলে জানা গিয়েছে। ইসরায়েল জানিয়েছে গাজা থেকে তাদের বিভিন্ন স্থাপনায় 101500টি রকেট ছোড়া হয়েছে। ঐক্যবদ্ধভাবে ইহুদি এই আগ্রাসন রুখে দেয়ার আহ্বান জানিয়ে ফেসবুকে মাসুম বিল্লা লিখেছেন আমি মনে করি এখনি সময় মুসলমান দেশগুলোর একসাথে হওয়ার এখনি সময় ওই ইহুদি নাসারাদের সাহায্য করার এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে হাত মিলিয়ে মুসলমানেরা সামনে এগিয়ে যাওয়ার ইসরাও আগ্রাশনের রুখে দেওয়ার জন্য ফেসবুক মাধ্যমে সাজিদউল ইসলাম এবং ইয়াসিনারफत লিখেছেন আমি মনে করি এখনি সময় মুসলমান দেশগুলোর একসাথে হওয়ার এখনি সময় ইহুদি নাসারাদের সাহায্য করার এখনি সময় এসেছে ঐক্যবদ্ধভাবে হাতে হাত মিলিয়ে মুসলমানেরা সামনে এগিয়ে যাওয়ার এদিকে হামাসের প্রশ্নশা করে মোহাম্মদ আলামিন বিশ্বের এক নম্বর আকাশপথের প্রতিরক্ষা ব্যবস্থার শক্তিশালী দেশ হলো ইসরায়েল সেই শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিল হামাস ঠিক একথাই বলেছেন জুবায়ের মোল্লা আসলে ইরান এবং কাতার ছিল এর নেপথ্যে কোনো কিছুই স্থায়ী প্রযুক্তি না প্রতিদিন বদলায় ইরান এখন সব থেকে এগিয়ে ইসরায়েলের আয়রন ড্রন আর কাজে আসছে না চল্লিশ মিনিটে ১৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি যুদ্ধ বিমান ফিলিস্তিনের মুসলমানদের দুর্ভাগ্য বলা চলে নিজ দেশেও যুগ যুগ ধরে পরাধীন তারা ঈদের দিনও রক্ষা নেই দখলদার বাহিনীর হামলা থেকে কখন বুলেট এসে বুকে এফোর ওফোর করে দিয়ে যায় সেই সংখ্যা নিয়ে ঘুমাতে যান ফিলিস্তিনিরা ভোরের সূর্যটা দেখার সুযোগ হবে কিনা সেই সংখ্যায় ঘুমো হয় না ঈদের দিন ও তার পরের দিন দুঃস্বপ্ন নিয়ে এসেছিল গাজার ফিলিস্তিনিদের কাছে ইসরায়েলি বাহিনীর অভিযান কেড়ে নিল তেরো টক বগে প্রাণ রটার জানিয়েছে শুক্রবার ভোরে সারাশি অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী এই অভিযানে একশত ষাট যুদ্ধবিমানের সঙ্গে ট্যাঙ্ক বহরও অংশ নিয়েছিল বলে ইসরায়েলি সামরিক বাহিনী মুখপাত্র লেফটেন্যান্ট লেফটেন্যান্ট কর্নেল জোনাথন কন্ডিসাস জানিয়েছেন চল্লিশ মিনিটের এই অভিযানে ১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে গাজার চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন এদিকে নিহতদের মধ্যে এক নারী ও তিনজন শিশু রয়েছে ইসরায়েলি কামানের গোলায় তাদের বাড়িটি গুড়িয়ে গিয়েছিল ধ্বংসস্তূপ সরিয়ে বের করা হয় লাশ চারটি এছাড়া গাজার বিপরীত পাশে ফিলিস্তিনি ভূখণ্ডের পশ্চিম তীরে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে সাত ফিলিস্তিনি নিহত হয়েছে বলে স্থানীয় চিকিৎসা কর্মীদের বরাদ দিয়ে জানিয়েছে রয়টার্স এছাড়াও আজ হামলাও অব্যাহত রয়েছে এ পর্যন্ত একশত উনচল্লিশ জনের মৃত্যুর খবর জানিয়েছে আল জাজিরা এদের মধ্যে চল্লিশ জন শিশু রয়েছে শুধু পশ্চিম তীরেই তেরো জনের প্রাণ কেড়ে নিয়েছে ইসরায়েলি বাহিনী সংঘাত থামাতে তেল আবিবে যুক্তরাষ্ট্রের দূত অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত তাণ্ডবের মধ্যে তেল আবিবে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দূত হাদি আমর বিবিসি জানিয়েছে সংকট নিরসনে যুক্তরাষ্ট্র ও আরব বিশ্বের কূটনৈতিকদের আহ্বানের মধ্যেই আজ তেল আবিবে পৌঁছান তিনি দুপক্ষকে অস্ত্রবিরতিতে রাজি করাতে ইসরায়েল ফিলিস্তিন ও জাতিসংঘের দূতের সঙ্গে আলোচনা করবেন হাদি আমর আগামীকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের আগে তার ওই সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন কূটনীতিকরা এদিকে ইসরায়েলের যুক্তরাষ্ট্রে দূতাবাস জানিয়েছে হাদি আমরের এই সফরের লক্ষ্য হল একটি টেকসই শান্তির লক্ষ্যে চলমান আলোচনাকে শক্তিশালী করা এদিকে বিবিসি জানিয়েছে যদি আমর একজন মধ্যম পর্যায়ের কূটনীতিক যিনি মর্যাদায় যুক্তরাষ্ট্রের আগের প্রশাসনের বিশেষের দূতের সমপর্যায়ের নন যদিও ফিলিস্তিনি ইস্যুতে ইসরায়েলি পক্ষে সরাসরি বিবৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিনে বিমান হামলা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন আমার আশা ও প্রত্যাশা হল দ্রুত এটি বন্ধ হবে কিন্তু ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয় নেতানিয়াহু সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলে হামাস ও অন্যান্য গ্রুপের রকেট হামলা নিন্দা জানান ইসরায়েলের নিরাপত্তায় বাইডেন তার সমর্থনে অটল রয়েছেন ইসরায়েল তার জনগণের সুরক্ষায় তার আত্মরক্ষার অধিকার রয়েছে এছাড়াও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক অনালপে তিনি এসব কথা বলেন এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা ষষ্ঠ দিন চলছে এই হামলা আরও জোরদার করেছে দখলদার বাহিনী পশ্চিম তীরে দশ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি সেনারা মধ্যপ্রাচ্যের নির্যাতিত গাজা উপত্যকায় নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলের ইহুদিবাদী হত্যা করেছে খবর আল জাজিরা ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে তারা এখন পর্যন্ত দশটি মরাদেহ পেয়েছে এছাড়া পশ্চিম তীরের বিভিন্ন জায়গায় তিনশত জন ফিলিস্তিনি আহত হয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে নিহতদের মধ্যে পাঁচ জন ইসরায়েলি বাহিনীর দিকে পাথর ছোড়ার সময় গুলিতে নিহত হন একজন মারা গেছেন এক ইসরায়েলি সেনা সদস্যকে ছুরিকাঘাত করার সময় এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় গত সোমবার থেকে এই পর্যন্ত একশত ছাব্বিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এদের মধ্যে একত্রিশ জন শিশু এবং বিশ জন নারী রয়েছেন সূত্র কে এইস আর যে কোনো সংঘাতে ইসরায়েলের একক আধিপত্যের যুগ শেষ বলছে হামাস ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলছে জর্দান নদীর পশ্চিম তীর গাজা উপত্যকা বা ফিলিস্তিনের অন্য যে কোনো স্থানে সংঘাতের ঘটনায় ইহুদিবাদী ইসরায়েলের একক আধিপত্যের যুগ শেষ হয়ে গেছে ফিলিস্তিনিরাও এখন তেল আবিবকে দাঁত ভাঙা জবাব দিচ্ছে হামাসের মুখপাত্র ফৌজ বারহোম এক বিবৃতিতে গাজা ও পশ্চিম তীরের জনগণের ইসরায়েলি বিরোধী সাহসী প্রতিরোধের ভূয়সী প্রশংসা করে বলেন ফিলিস্তিনি জনগণের মধ্যে যে ঐক্য ও সংহতির বন্ধন গড়ে উঠেছে এই ঘটনায় তা প্রমাণিত হয়েছে এদিকে হামাসের এই প্রভাবশালী নেতা বলেন এবারের সংঘাত শুরু হয়েছে পশ্চিম তীরের বাইতুল মোকাদ্দাসের অধিবাসী ফিলিস্তিনিদের সমর্থনে গাজা থেকে ইসরায়েলি বিরোধী হামলার মাধ্যমে কাজে ইহুদিবাদী ইসরায়েলকে ধ্বংস করার আন্দোলনে সমগ্র ফিলিস্তিনিবাসীর একসঙ্গে ঝাঁপিয়ে পড়া উচিত বলেও তিনি মন্তব্য করেন সম্পতি পবিত্র রমজান মাসের শেষ দিনগুলোতে পশ্চিম তীরের বিভিন্ন শহরে বিশেষ করে বাইতুল মোকাদ্দাসের ফিলিস্তিনের ওপর ব্যাপক দমন অভিযান চালায় ইহুদিবাদী ইসরায়েলি সেনারা এই ঘটনার প্রতিবাদে গত সোমবার তেল আবিবকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দেয় হামাস এছাড়াও সংগঠনটির বেঁধে দেওয়ার সময়সীমার মধ্যে দমন অভিযান বন্ধ না হলে গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে এই যাবৎকালের মধ্যে সবচেয়ে ভয়াবহ রকেট হামলা চালানো হয় ইহুদিবাদী গণমাধ্যমগুলোতে প্রকাশিত খবর অনুযায়ী ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর এসব হামলায় এ পর্যন্ত নয়জন ইসরায়েলি নিহত হয়েছেন সূত্রটি জানিয়েছে পার্স টুডে এম এম আই ফিফটিন সর্বশেষ জানিয়ে দিচ্ছি ইয়েমেনে বোমাবর্ষণ বন্ধ করে দখলদার ইসরায়েলে হামলাও করুন সৌদিকে বলছে হুতি প্রধান ইয়েমেনে সর্বোচ্চ বিপ্লবী পরিষদের প্রধান মোহাম্মদ আলী আল হুতি সৌদি আরবের উদ্দেশ্যে বলেছেন আপনারা ইয়েমেনে বোমাবর্ষণ ও আগ্রাসন বন্ধ করে দখলদার ইসরায়েলে হামলা করুন তাহলে আমরা আর পাল্টার জবাব দেব না ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় ইসরায়েলের অব্যাহত হামলার বিরুদ্ধে মুসলমানদের জোরালো পদক্ষেপের প্রয়োজনীয়তার প্রতি ইঙ্গিত করে তিনি আজ এই কথা বলেছেন আল হুতি আরো বলেছেন ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা ও আগ্রাসনের বিষয়ে সৌদি আরব কোনো প্রতিক্রিয়ায় দেখাচ্ছে না কোনো পদক্ষেপই তাদের পক্ষ থেকে লক্ষ্য করা যাচ্ছে না এই অবস্থায় আমি সৌদি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা ইয়েমেনে বোমা হামলার বদলে ইসরায়েলে কয়েক একটি বোমা ফেলুন আপনারা যদি এটা করেন তাহলে আপনাদের বিরুদ্ধে আমাদের পাল্টা হামলা বন্ধ করে দেব এছাড়াও আলী আল হুতি আরো বলেন ইসরায়েলে বোমা বর্ষণ করলে আমরা আপনাদের ওপর আর হামলা চালাবো না কি আমাদের ওপর হামলা অব্যাহত রাখলেও আমরা প্রতিক্রিয়া দেখাবো না এর আগে তিনি সৌদি আরবের উদ্দেশ্যে বলেছেন আসুন মা রিবে চলমান সংঘর্ষ বন্ধ করে একসঙ্গে মসজিদুল আকসা রক্ষায় বাইতুল মোকাদ্দাসের দিকে রওনা হয় এদিকে ইয়েমেনের সর্বোচ্চ বিপ্লবী পরিষদ এর আগে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুতির কথা করেছেন এই সূত্রটি প্রকাশ করেছে আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য